আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বন্ধুগণ, বিশেষ করে আমার দেশের বাহির থেকে যে সমস্ত ফ্রেন্ড সার্কেলরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন যে একটি নতুন ব্রোকারে আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট ওপেন করব, তো এর জন্য আমি আপনাদেরকে আজকে ফার্স্ট আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। আমার এই চ্যানেলের নাম এফএক্স উইথ ইজিয়ান। আপনারা ইউটিউবে ঢুকে সার্চ দিলে পেয়ে যাবেন, তারপরে যে বেল আইকন ইজি মানি ক্লিক করলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আমরা অ্যাবাউট ফরেক্স নামে যে ভিডিও টিউটোরিয়ালটা, তো এখানে যাব। তো এখানে তো আমরা আজকে আজকে ভিডিও এই শুনবো জিনিসটা না, আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা তো করব। আমরা জাস্ট এখানে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে নিচে দেখুন, তো এখানে অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক, তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন যে ফর্মটা, এই ফর্মটা এখানে চলে আসছে, খেয়াল করুন। তো আমরা এখানে ফার্স্ট আমাদের এই ফর্মটা আসার পরে আমরা যে ফার্স্ট নেম, ফর এক্সাম্পল যে কোনো একটা নাম, আমরা যেহেতু স্যাম্পল হিসাবে এখানে এটা ফিল আপ করতেছি, লিখলাম ফার্স্ট টু। তারপরে আসেন লাস্ট নেম, লাস্ট টু। তারপরে আসুন প্রিফারড ল্যাঙ্গুয়েজ, আমরা সাধারণত ইংলিশটাই দিয়ে থাকি। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার আপনার যেটা সেটা দিবেন, আপনারা রিয়েল যেটা আপনাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো আমি আমার মোবাইল নাম্বার একটি এখানে দিচ্ছি, 01790223228। তারপরে একটি ইমেল অ্যাড্রেস, আমরা একটি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিব এখন, লাভ লাভ। labib@gmail.com। তারপরে দেখুন যে ইনফরমেশনগুলোর জন্য এখানে আসা, ট্রেডিং অ্যাকাউন্ট ডিটেলস, ট্রেডিং প্ল্যাটফর্ম, আমরা MT5 MT4 দুইটাই আছে, তো আমরা MT5টা চুজ করলাম যেহেতু একটা আপডেট ভার্সন। আর অ্যাকাউন্ট টাইপ আমরা এখানে মাইক্রো আছে, স্ট্যান্ডার্ড আছে, মাইক্রো এবং স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাইক্রোর থেকে স্ট্যান্ডার্ড হলো 10 গুণ পাওয়ার সম্পন্ন আর কি। অর্থাৎ আপনি মাইক্রোতে এক লটে যেই পরিমাণ লাভ হবে, স্ট্যান্ডার্ড এক লটের 10 গুণ বেশি হবে। আর যাদের অল্প মানি, $100 $500, তাদের জন্য মাইক্রো বেটার। আর যারা বিগ মানি নিয়ে ট্রেড করবেন, তো তাদের জন্য স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করেও আপনি যদি সেন্টে ট্রেড করেন তাহলে ঠিক আছে, আপনারা স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে পারেন। তো আমরা মাইক্রো অ্যাকাউন্ট না করে আজকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। তারপরে প্রসেড টু স্টেপ আমরা এখানে ক্লিক করব, আমি অলরেডি করেছি। তারপরে দেখুন কি আসছে এখানে, পার্সোনাল ডিটেলস, ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন, মান্থ, ইয়ার, এই যে। তারপরে সিটি, টাউন, এই যে অ্যাড্রেস ডিটেলস। এখানে লক্ষণীয় অবশ্যই যে আমরা অ্যাকাউন্টটা ওপেন করার পরে আমাদেরকে আমাদের নাম, আমাদের আইডেন্টিটি এবং অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য আমাদের যে ইনফরমেশানগুলো প্রোভাইড করবো এগুলো কারেক্ট হতে হবে। এই জন্য আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এনআইডির সাথে নিয়ে ইনফরমেশানগুলো প্রোভাইড করলে বেটার হবে। তো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে দেওয়ার ট্রাই করবেন। আমি সিটি বা টাউন ঢাকা, তারপরে স্ট্রিট নাম্বার 20, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটার ডিটেলস দিবেন এখানে। আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি একটু যেন লেন্থি না হয় জন্য একটু আগিয়ে যাচ্ছি।
আর ইউ এ ইউএস সিটিজেন ফর ট্যাক্স পারপাস? আমরা ইউএস সিটিজেন না, আমরা বাংলাদেশের জন্য এখানে নো সিলেক্ট করব। প্রত্যেকটা ডান পাশে একটি বাটন আছে, দেখতেই পাচ্ছেন। অ্যাকাউন্ট বেস কারেন্সি, আমরা ওয়ার্ল্ডের অনেকগুলো কারেন্সি আছে, আমরা ইউএসডিটা বেস হিসেবে নেই। তারপরে লিভারেজটা এখানে আপনি, আমরা একটি স্ট্যান্ডার্ড ওয়ান, এখানে কত আছে 1.20, সর্বোচ্চ 1:888, তো আমরা 1:500 নিলাম। তো লিভারেজ কি নিয়ে আপনারা ডিটেলস আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, ওখান থেকে দেখে নেবেন। আমাদের আজকে হলো মূল অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করে সেটা। অ্যাকাউন্ট বোনাস আমরা এখানে ইয়েস সিলেক্ট করব। বোনাস বলতে আপনি $500 ডিপোজিট করলে আপনি ১০০ প্রথম যে ডিপোজিট করবেন আর 50% একটা ক্রেডিট বোনাস পাবেন, এটার একটা ইনফরমেশান। ইনভেস্টর ইনফরমেশান, তো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখানে ক্লিক করেন, প্লিজ সিলেক্ট। তো বুঝতেই পারতেছেন এত বড় বড় মোর দেন 1 লাখ, তারপরে 10 লাখ, 50,000, 2 লাখ, 50,000 এরকম। তো আমরা লেস দেন যেটা সেটাই দিই, আমরা বাঙালি অল্প পুঁজিতে আমরা ট্রেড করি, আর এত বড় পুঁজি আমাদের কোনো হয় না। যখন হবে আপনি চেঞ্জ করতে পারবেন, আর একটু বলেই দিয়েছে লেস দেন মানে মিনিমাম কতটুকু। তো এখানে আরেকটা জিনিস, এখানেও দেখেন, সরি একটু মোবাইলে কল আসার জন্য, এখানে প্লিজ সিলেক্ট, এখানে ডাইভার্সিফিক যে কোনো একটা সিলেক্ট করলে হবে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি একটা যে কোনো একটা দিতে পারেন, সেলফ এমপ্লয়েড। নেচার অফ বিজনেস এগুলো আপনি একটা আপনার মতো করে দিতে পারেন, সার্ভিস অ্যান্ড আদার দিলাম। লেভেল অফ এডুকেশন আপনি আপনার লেভেল এডুকেশন যেটা সেটা দিবেন। ইউর টোটাল এস্টিমেটেড ইনকাম এটাও লেস দেনটাই দিয়ে দিই আমরা সাধারণত। ইউর টোটাল এস্টিমেটেড নেট ওয়ার্থ এটাও আমরা লেস দেনটা দিয়ে দিই। তারপর এখানে অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এটার ক্ষেত্রে একটু খেয়াল করার জিনিস যে আপনি বড় হাতের একটি লেটার দিবেন, তারপরে স্মল লেটার একটা দিবেন, SO, তারপরে 6টি ডিজিটের নাম্বার দিবেন, টোটাল 8 ক্যারেক্টার এভাবে পুরো করবেন আপনারা। একটু আমি আরেকবার একটু, যেমন আমরা যদি এখানে দিই মাহাদি হাসান, বড় হাতের M দিলাম, ছোটো হাতের H দিলাম, তারপর আমরা 00456123 এভাবে একটি দিলাম। আবার একটা পাসওয়ার্ডটা কনফার্মেশনের জন্য আবার নিচে আবার লিখতে হবে, বড় হাতের M, ছোটো হাতের S, 00456123 দেওয়ার পরে তারপর এখানে কনফার্মেশনে ক্লিক করব। তারপর এখানে এই যে এই বক্সগুলো টিক দিয়ে দিলে ওপেন এ রিয়েল অ্যাকাউন্ট। এখানে যদি কোনো কিছু বাকি থাকে, যেমন এখানে জিপ কোডটা আমরা দিইনি 1219, কোনো কিছু বাকি থাকলে রেড সিগন্যাল আসবে। আর কিছু বাকি আছে কিনা দেখি নি, এবার ঠিক আছে। তারপরে এখানে আমরা আবার লাস্টে যে এরকমভাবে ওপেন এ রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। তো আশা করি এবার হয়ে যাবে। তো এইভাবে অ্যাকাউন্ট ওপেনিং কনফার্মেশন, এখানে দেখুন কনগ্রেচুলেশন নামে একটি মেসেজ আসছে। তো তারপরে আপনি আপনার মেইলে চেক করবেন, ওইখানে আপনাকে একটি আপনার অ্যাকাউন্ট নাম্বার বা একটি কনফার্মেশন লিঙ্ক ফার্স্ট দিবে, ওইখানে আপনি ক্লিক করার পরে আপনাকে একটি MT4 ID বা MT5 ID নাম্বার দিয়ে দিবে। তারপরে আপনি লগ ইন করে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি MT4 MT5 কীভাবে ওপেন করে, লগ ইন করে, ট্রেড ওপেন করে, ক্লোজ করে, এই জন্য আমার পরবর্তীতে আরেকটি লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ইউটিউবে, আপনারা তো ওইখান থেকে দেখে নেবেন বাকিটুকু। আর এখানে আরেকটা জিনিস দেখুন, আপনারা এখান থেকে এক্সামে এসে আপনারা সরাসরি এখানে লাইভ চ্যাটে করো এরকমভাবে কথা বলতে পারবেন যে কোনো ইস্যুতে। তো আপনারা আরও বিস্তারিত সাপোর্ট নেওয়ার জন্য আশা করি এখানে আমার চ্যানেল বা এবং আমাদের রিলেটেড সার্কেল যারা আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন ফার্স্ট টাইম এরকমভাবে আপনারা। তো ভিডিও দেখে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান এই জন্য আমি এভাবে আপনাদেরকে শেয়ার করলাম। তো আশা করি আমি জিনিসটা আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি, বাকিটা আপনারা বাস্তবে করতে গিয়ে যদি কোনো এরকম সমস্যার সম্মুখীন হন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, কথা বলে এরকমভাবে ঠিক করে নেবেন। তো অ্যাকাউন্টটা ওপেন করার পর যেটা করতে হবে আপনাদেরকে NID এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এই দুইটা আপনাদেরকে অ্যাকাউন্টটা ফার্স্ট ভ্যালিডেট করে নিতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আমার একটা বিষয় বলতে চাই।